আসসালামু আলাইকুম ক্লোনিং হচ্ছে বিজ্ঞানের একটি সফল আবিষ্কার ক্লোনিং বা ক্লোন পদ্ধতি যার মাধ্যমে একজন মানুষকে নকল করে আরেকটি মানুষকে বানানো বোঝায় বিজ্ঞানের আবিষ্কার এটি কিন্তু এ সম্পর্কে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনে উল্লেখ আছে ক্লোনিং শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি এর মানে হচ্ছে গাছের এক শাখা থেকে অন্য একটি শাখার উৎপাদন ক্লোনিং হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে হুবহু কৃত্রিমভাবে একজনকে নকল করে আরেকজন তৈরি করা অনেক বিজ্ঞানী মাথার ঘাম পায়ে ঝরিয়ে সক্ষম হন এই আবিষ্কারের শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়াও শুধু দেহকোষের নিউক্লিয়াস দিয়েও মানুষের সকল বৈশিষ্ট্য ট্রান্সফার করা সম্ভব সবচেয়ে সফল পরীক্ষা চালানো হয় একটি ভেড়ার ওপর ডলি নামের ভেরার ওপর চালানোর গবেষণাটি সবচেয়ে সফল কেইট ক্যাম্পোবেল অয়ান উইলমুট উনিশশো সাতানব্বই সালে ইতিহাস সৃষ্টি করেন ক্লোনিংয়ের গবেষণায় তারা সক্ষম হয় দুশো সাতাত্তর বার ট্রাই করে সবশেষে শেষে ভেরার ওপর সফল হয় তারা এ বিষয়টি অনেক জটিল বিভিন্ন প্রাণীর করতে পারলেও মানুষের ক্লোনিং করা এখনও সম্ভব হয়নি বিজ্ঞানীদের এ ব্যাপারে সুরা আরাফের একশো উননব্বই আয়াতে উল্লেখ আছে যা পুরোপুরি মিল রয়েছে ক্লোনিং পদ্ধতির সাথে বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে এসব আবিষ্কার করলেও সাড়ে চোদ্দ শত বছর আগে এসব স্পষ্টভাবে উল্লেখ এসেছে কোরআনে শারমিন আক্তার এনআরডি সংবাদ